হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ডার্কিরাজ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারাও ভালো থাকবেন সেটা আমরা সবসময় দোয়া করি, আমি বলেন আমরা বলেন। তো যাই হোক, তো আসলে দোয়া চাইতেছি বেশি করে একটু আমার বাবার জন্য, কারণ বাবা আসলে অনেক অসুস্থ। আর বাবার আবার হার্নিয়ার অপারেশন, তো বাবা বর্তমানে হাসপাতালে আছে, ঠিক আছে? তো কালকে অপারেশন, তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমিও দোয়া করি। যারা যারা নাকি পৃথিবীতে যত বাবারা আছেন তাদের যত মানে সমস্যা সব যেন সমাধান হয়ে যায়, ঠিক আছে? আসলে বাবা না থাকলে বোঝা যায় যে বাবার যে কতটুকু গুরুত্ব আসলে একটা সংসারের ভিতরে। তো যাই হোক, এতক্ষণ তো আমার পেঁচার পারলাম, তো আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো বলছিলাম যে আমাদের পাখিগুলো আসলে কী বলবো আর, তাদেরকে নিয়ে আসছি ছোটোকালে। হ্যাঁ, ছোটোকালে তো মোটামুটি ভালোই আমরা হ্যান্ড ফিডিং ক্যান্ড ফিডিং করছি। তো এখনও ওরা ওদের মোটামুটিভাবে ওরা ওদের বয়স প্রায় আড়াই মাস হয়ে গেছে, কিন্তু এখনও তারা সিট মিক্স ধরে নাই। তারা এখন পর্যন্ত দেখা গেছে হ্যান্ড ফিডিং করাইতে হয়। আমি অনেকদিন দুই দিন যাবত আমি ওদেরকে খাওয়া দিই নাই। পরে খাওয়া না দিলে কীরকম লাগে, আসলে বাসার ভিতরে যদি ওরা না খেয়ে থাকে আসলে খারাপ লাগে, একবারে শুকায় কাঠ হয়ে গেছিলো। তো আজকে আবার একটু খাওয়া দিছে, এখন আবার একটু চঞ্চল। দেখেন আমাদের সাথে থাকেন। একটু বিকাল হয়েছে, হ্যাঁ বিকালে একটু নাস্তা রাস্তা করব, মানে আমার না করলে ভালো লাগে না, আমার আবার প্রথম পর পরে খিদা লাগে। ও আপনাদেরকে বলছি একটু দোয়া করতে আমার জন্য, আসলে আমি ঘুমের থেকে অনেক দেরি করে উঠি, ঠিক আছে? আসলে কী বলবো, ঠিক আছে, এই ঘুমের থেকে দেরি করে উঠলে কিন্তু আসলে কোনো কাজ করা যায় না, ঠিক আছে? যত সকালে যে যত সকালে উঠতে পারে তার জন্য সব মানে আসলে সবার জন্যই কিন্তু সকালে উঠাটা মানে বেস্ট আমি মনে করি, ঠিক আছে? কারণ সকালবেলা উঠাটাই কিন্তু আসলে সব থেকে ভালো, ঠিক আছে? যেটা কিনা আমরা আস্তে আস্তে ভুলে যেতেছি, সব কিছুই আমরা ভুলে যেতেছি, ঠিক আছে? ঠিক এরকম করে সারাক্ষণ মনে করেন যে ওদেরকে ঘাড়ি নিয়ে রাখতে হবে। আর আপনারা ওদের জন্য একটু দোয়া করবেন, আসলে ওরা কোনো কিছু খাইতেছে না। আর আসলে এই তো বড় হয়ে গেছে না অনেক, এখন কি আর হ্যান্ড ফিডিং করা সম্ভব? এখন যদি সিড মিক্স না খায়, ঠিক আছে, তাহলে আর কবে খাইবে আমি বুঝতে পারতেছি না। এই নিয়ে আমি প্রচুর টেনশনে আছি, ঠিক আছে? আবার একটু চা বসাইছি, বিকালবেলা চা ছাড়া আবার আমার চলেই না, যার কারণে চা বানিতেছি। তো আপনারা যারা যারা নাকি বিকালবেলায় মানে ঘুমের থেকে উঠছেন, আসলে গরমে কোনো জায়গায় বেরোনো যায় না, ঠিক আছে? প্রচুর গরম পড়ছে, মনে তো করছিলাম বৃষ্টিতে মানে এতদিন বৃষ্টি হইলে মনে করছিলাম ঠান্ডা পড়বে, কিন্তু তো ঠান্ডার কোনো খবরই নেই, এত গরম পড়ছে যা কিনা বড় বাহিরে বাইরেও যেতে ইচ্ছা করে না। তো আমাদের চা রেডি, ঠিক আছে? আমরা যে প্লেটটা নিয়েছি ওইটার ভিতরে রুটি রাখা সম্ভব না, ঠিক আছে? আর ঘুমের ঘরে আমরা কিছুই দেখতে পারতেছি না চোখে। তো যাই হোক, তুমি কিছু বলবা নাকি? কি বলবো, কিছু বলার নাই, আর মনটা অনেক বেশি খারাপ। তারপর মনে ভিতরে মানে হাসি খুশি রাখতেছি, আর নিজেদের মানুষের কাছ থেকে অনেক মানে ব্যথা পেতেছি বা পেন পেতেছি, কিছুই বলার নাই, মানে দুনিয়াটা আজব, এইটুকুই বলার আমার। আর আমার কথা হইতেছে আসলে দুঃখ ছাড়া কারো জীবন নাই, ঠিক আছে? পেইন পাইতে পারেন এটা স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু আপনারা পেইন পায় কেউ, ঠিক আছে, ওই পেইনটা নিয়েই থাকবেন না যত পারেন। যত বেশি দুঃখ পাবেন তত বেশি হাসবেন, তাহলে দেখবেন মানে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আসলে মানে অনেক মানুষ আছে যারা কিনা সুখটা পাওয়ার পরে দুঃখের কথা মনেই রাখে না, কিন্তু এটা আসলে যারা যারা নাকি এখন সুখে আছেন বিশেষ করে তাদেরকে বলতেছে, আসলে সুখ জিনিসটা আসলে কিন্তু আসে দুঃখের থেকে, ঠিক আছে? আপনি যখন বেশি দুঃখ পাবেন, ও আরেকটা মজার কথা হইতেছে মানে এটা হইতেছে বাস্তব কথা, যত বেশি আপনি দুঃখ পাবেন, হ্যাঁ আপনি মনে করবেন কি আপনার সুখটা খুব তাড়াতাড়ি সামনে এসে পড়ছে, ঠিক আছে? খুবই সামনে, ঠিক আছে? সো যখন আপনারা দুঃখ পাবেন তখন মনে করবেন কি ফুয়েলে থাকবেন, সেটা হইতেছে মনে করবেন যে আপনাদের সামনে খুবই সুখ আসতেছে, মনে করার কিছু নেই, এটাই বাস্তব কথাবার্তা। এবং আমিও এইভাবে চলি, আসলে ছোটোকাল থেকে এতক্ষণ তো বড় হয়েছি, আমি অনেক কিছু আর আমি আমার ব্লগে যা যা বলি, ঠিক আছে, আসলে আমি কোনো মানুষেরটা দেখে বলি না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি যেটা নাকি আসলে বাস্তব। আমার প্রমাণ বলতে কোনো কিছু নাই, আমারটা মানে সরাসরি চলতে থাকে, ঠিক আছে? একটা কথা আছে না, আপনারা প্রমাণ পাবেন কিংবা এইটা সেটা, আসলে সেটা বলতে কোনো কথা নেই, আমারটা একবারে নগদ প্রমাণ, ঠিক আছে? এরকম পায়ে পায়ে আমি আর কি মানে যেগুলো নাকি আমার জীবনে হয়েছে সেইখান থেকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করি আর কি, ঠিক আছে? তো যাই হোক, নো প্রবলেম, কি পাখি, যাই হোক। তো আপনারা দোয়া করবেন,
আমাদের জন্য ঠিক আছে, যাতে আমরা ভালো থাকি এবং আমরা সবসময় আপনাদেরকে দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন, ঠিক আছে? তো আপনাদের মানে আপনাদের কি বলবো আর, যে আসলে অনেক সময় মন খারাপ থাকলে মানে কথাও বলতে ইচ্ছা করে না, ঠিক আছে, কিন্তু কিছু করার নাই আসলে। মানুষ তো মানুষের সাথে কথা বলিয়ে থাকতে হয়, অনেক পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কিনা খালি নিজেরটা দেখে, হ্যাঁ, আরেকজনটা দেখে না, আমি কোনো খবরই নেই, তখন খুব খারাপ লাগে, ঠিক আছে? তো যাই হোক, আমরা বাবা মার কাছ থেকে এরকম শিক্ষা পাই নাই যে মানুষেরটা আমরা দেখবো না, ঠিক আছে? আমাদেরটা আমরা আমাদের থাকুক আর না থাকুক, মানুষের দুঃখ কষ্ট বোঝার যে একটা শিক্ষা আমরা পাইছি, মানে বিশেষ করে আমি পাইছি আমার বাবা মার কাছ থেকে, সেটা দিয়ে আমার কাছে আমি অনেক ধন্য আর কি, ঠিক আছে? একটা প্রশ্ন করি, প্রশ্নটা উত্তর দিবা, জীবনে প্রেম করছো করে না, এটা আবার কও, প্রেম তো করছো? আরে ভাই, রে ভাই, কি ঢাবিসা কথা, জীবনে তোরা বিশ্বাস করার মতো না, সত্যি করে কও, আমি কিছু মনে করবো না, সত্যি করে কও। হ্যাঁ রে ভাই, মিসা এটা পুরাটা মনে করেন যে এটা পুরাটা মিথ্যা কথা কইছে, এটা আপনারা মনে করেন যে কোনো সময় মানে এই ব্যাপারটা কোনো সময় সত্যি কথা তারা বলবে না, ঠিক আছে? কি কইবা না কও, একটাই গোস্তি ফাল শিওর, এটা আমি বলে দিলাম মিথ্যা কথা কইছে, আমি জামাই আমি বুঝি না। খারাপ থাকলে ছাদে উঠে যাবেন, খোলা আকাশের নিচে অনেকক্ষণ যাবত আকাশ দেখবেন, দেখবেন মনটা হালকা হয়ে যাবে, ঠিক আছে? আর যাদের নাকি যারা নাকি গ্রামে আছেন তাদের তো মন খারাপ হলে কোনো সমস্যাই নেই, তোমার মুখ এরকম চুক্ষ হয়ে আছে কে? আর যাদের যারা নাকি গ্রামে আছেন তাদের যদি মন মেজাজ খারাপ হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, গ্রামের পরিবেশ দেখলে এমনি মন মেজাজ ভালো হয়ে যায়, গাছগাছালি দেখলে ভালো হয়ে যায়। যারা নাকি ঢাকাতে আছেন আমাদের মতন, তারা কি করবেন, ছাদে উঠে যাবেন, খোলা আকাশের নিচে অনেকক্ষণ চায়া থাকবেন, ভালো লাগবে, ঠিক আছে? আর যারা গ্রামে আছেন তারা পানির সামনে চলে যাবেন, নদীর সামনে, অনেক ভালো লাগবে, ঠিক আছে? আমার কাছে ভালো লাগে না, আপনার কাছে কীরকম লাগে সেটা তো আমি জানি না, ঠিক আছে? আর মনে রাখবেন, কী কী মনে রাখবেন, যারা যারা নাকি মানে যে সমস্ত মানুষেরা আপনাদের যে কোনো কাজে বাধা দিছে এবং যারা নাকি আপনাদের সাথে থাকে নাই, যেমন আমার সাথে যারা থাকে নাই, হ্যাঁ, আমি যাদের কারণে দেখা গেছে বাধাগ্রস্ত হয়েছি, হ্যাঁ, তাদেরকে আসলে বদ্ধ দেওয়া লাভ নাই, ঠিক আছে? তারা ভালো থাকুক হেভি, ঠিক আছে? আসলে মানুষ কী বলবো আর, মানে মানুষ এখন মানুষের ভিতরে নাই, ঠিক আছে? আর ভিতরে টাকা চিনুক, টাকা কোনো সমস্যা না, ঠিক আছে? মানুষ যদি মানুষকে চিনতো আর মানুষ যদি মানুষের ফিলগুলো বুঝতো তাহলেই চলতো, ঠিক আছে? টাকা চিনুক, টাকা তো, টাকা ছাড়া আসলে কোনো কিছু চলে না, ঠিক আছে? সমস্যা নাই, যেহেতু টাকার মানটা তো মানুষই বাড়াইছে। যাই হোক, যেটা বলতেছিলাম, মনে রাখবেন তাদের যারা নাকি আপনারা যখন কোনো একটা ভালো কাজ করতে গেছেন তখন বাধা দিচ্ছে, তাদেরকে ভালো করে মনে রাখবেন। যাদের কাছ থেকে অপমানিত হয়েছেন তাদেরকে ভালো করে মনে রাখবেন। যাদের কাছ থেকে গিয়ে আপনি কোনো কিছু চাইছিলেন কিংবা কোনো কিছু পাওয়ার আশায় ছিলেন বা তারা দিবেতে দূরের কথা, তারা আপনাদের সামনে আসে নাই, হ্যাঁ, তাদেরকে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, কারণ মনে রাখবেন এবং আপনি নিজে ভালো থাকবেন, হ্যাঁ, ভালো কাজ করবেন, হ্যাঁ, সবসময় উপরওয়ালাকে ডাকবেন, অন্তত ভালো কাজ করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন উপরওয়ালা ভালো কাজের সাথে উপরওয়ালা স্বয়ং নিজে থাকে, হ্যাঁ, আপনারা অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, আর ভালো মানুষের একটু কষ্ট হয় এটাই স্বাভাবিক, কোনো ব্যাপার স্যাপার না, ঠিক আছে? যারা নাকি আর কি বলবো, মানে মারাত্মক কষ্ট পাইছেন আমার মতন, ঠিক আছে, তারা কোনো সমস্যা নেই, ভালো থাকবেন, উপরওয়ালাকে ডাকবেন, অবশ্যই উপরওয়ালা আপনার সাথে থাকবে, এটা 100% শিওর, ঠিক আছে? আর ভাইঙ্গা পড়বেন না, ঠিক আছে? চলেন আমরা একটু বিকালের পরিবেশটি উপভোগ করি। এই তো উপরে উঠছে, ছাদে উঠছে, আমাদের পাখিগুলোকে তো নিয়ে আসবো, এটা আপনারা জানেন ভালো করে, ঠিক আছে? আর আসলে এখন বেশিরভাগ ওই যে মানুষের এরকম উড়াধুরা মানে ব্যবহার দেখে আর ভালো লাগে না, যার কারণে এখন পাখি টাকি নিয়ে থাকি, সেটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও এরকম করতে পারেন, পশু পাখি নিয়ে থাকবেন, দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ক্যামেরাতে এত রেজুলেশন নাই, এই যে যে গাছটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে কদম ফুল গাছ। আসলে আমাদের চোখ থেকে উপরওয়ালা যেই মেগা পিক্সেল দিছে আমাকে চোখের, ঠিক আছে, আমরা তো দূরেরটা অনেক তাড়াতাড়ি দেখতে পারি, আসলে ক্যামেরা রেজুলেশন আসলে পাইতেছে না, বাট কদম ফুল গাছটা অনেক সুন্দর লাগতেছে বিকালে, ঠিক আছে? আর আকাশের কথা কী বলবো, সেই মানে বুঝাতে পারবো না, অনেক সুন্দর লাগতেছে আকাশটা, ঠিক আছে? আর আমি আকাশ দেখে আমার মনটা ভালো হয়ে গেছে গা, দেখছেন আকাশ দেখলে আপনার কাছে ভালো লাগবে, কিন্তু আমার মনের আকাশে
ও ছাদেও আপনাদের যাদের নিজের বাড়ি আছে, হ্যাঁ যাদের এরকম বাড়ি আছে একটা, হ্যাঁ তারা উপরে ছাদে এরকম ইয়া করতে পারেন। আমের বাগান না, অনেক সবজির বাগানই করতে পারেন, নো প্রবলেম। আবার ঠিক এরকম কবুতর পালতে পারেন, ঠিক আছে কবুতর পালতে পারেন, নো প্রবলেম। ছাদে উঠতে অনেকটা ভালো লাগছে, সত্যি কথা। আসলে ভালো লাগাটা আপনাদের জন্যই হয়েছে, আপনাদের জন্যই আসলে ছাদে উঠছি, ঠিক আছে। আসলে দেখেন, আসলে ওই যেটা বললাম আর কি, আপনি ভালো থাকলে, আপনি যদি নিজে ভালো থাকেন, আপনার মনটা দেখবেন উপরওয়ালা নিজেই ভালো রাখবে, ঠিক আছে। কারণ উপরওয়ালা তাদের মানে উপরওয়ালা তার খাস যে বান্দাগুলো থাকে, হ্যাঁ তাদেরকে কোনো সময় কষ্ট দেয় না, ঠিক আছে। বিকালের এই সূর্যটা না দেখে পারলামই না, আসলে ক্যামেরাতে কেমন আসতেছে জানি না, চোখে তো অনেক সুন্দর দেখতেছে আমি, ঠিক আছে, অনেক সুন্দর লাগতেছে। এরকম আবহাওয়া দেখলে আরও দেখলে মজা পাবেন, যারা নাকি সি বিচের সামনে আছেন, যারা নাকি এখন বর্তমানে সাগরপাড়ায় আছেন, তাদের তো কোনো কথাই নেই, ঠিক আছে, তারা অনেক সুন্দর দেখতেছেন। কিন্তু আমি ছাদের উপর থেকে দেখাইতেছি, কিন্তু আকাশটা প্রচুর মেঘলা। কই গুড্ডি তো দেখতে পাইতেছি না, ও এই যে গুড্ডিটা, এই যে দেখছেন। আর আসলে সব থেকে বেশি মনে পড়ে যায় যখন নাকি আসলে এরকম ছোট্ট ছিলাম, যারা যারা নাকি এখন বর্তমানে ছোট আছো, আসলে তারাই অনেক ভালো আছো, ঠিক আছে। যত বড় হবা সব সমস্যার ভিতরে পড়বা, আসলে ছোট দিনগুলা, ছোটবেলার দিনগুলা আসলে কোনো সময় ভোলার মতন না, কি বলবো আর, বলার মতন কোনো কিছু নাই, ঠিক আছে। যাই হোক, সবাই যাতে ভালো করে বড় হইতে পারে এবং সবাই যাতে সশিক্ষায় সুশিক্ষিত হইতে পারে, সেটাই আমি চাই। শুধু শিক্ষা না, আসলে সশিক্ষায় সুশিক্ষিত হতে হবে, ঠিক আছে। কারণ শিক্ষা হইতেছে দুই প্রকার, একটা হলো কুশিক্ষা, একটা হলো সুশিক্ষা। আমি অবশ্যই চাই সবাই যাতে সুশিক্ষায় সশিক্ষিত হয়। ব্লগ করতে মনে করেন যে শরম পান আমার মতন, তারা বিশেষ করে কী করবেন, যাদের কাছে যাদের সামনে গেলে বেশি শরম পান, তাদের সামনে গিয়ে এরকম করে ক্যামেরা ধরবেন আর বলবেন, হেই এভরিওয়ান সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন, ওয়েলকাম টু ডার্কিরাজ ব্লগ, এরকম করে বলতে থাকবেন, কোনো কথা নাই, ঠিক আছে। কারণ শরম এমন একটা জিনিস যা কিনা এই শরম থাকলে কোনো সময় আগানো যাবে না। আপনারা দোয়া করবেন যাতে আমার শরমটা কেটে যায়, ঠিক আছে। আর যখন নাকি মানে যারা নাকি নতুন ব্লগার, ঠিক আছে, তারা অবশ্যই এরকম ক্যামেরা ধরে চারিদিকে ঘুরাবেন, ঠিক আছে। যেই সাইডে মানুষ থাকবে সেই সাইডে বেশি করে ঘুরাবেন। ওই যে আমার পিছনে বিল্ডিং অনেক মানুষ দেখতেছে, ঠিক আছে, আমার প্রচুর শরম লাগতেছে, কিন্তু কিছু করার নাই, আমি তাদের সামনে এরকম করে দেখাবো, দেখা দেখে আমি ব্লগ করে দেবো, কিছু করার নাই, ঠিক আছে। কারণ কি, শরম পাইলে আপনারা গরম কী জানি কেমন জানি কয়, শরম পাইলে গরম ভাত জুটবে না, ঠিক আছে। তো যাই হোক, আরেকটা কথা সেটা হইতেছে, যারা যারা নাকি যাদের যাদের বাবা মারা আর কি বৃদ্ধ হয়ে গেছে, তাদের প্রতি অবশ্যই যত্নশীল হবেন এবং যত্নবান হবেন। কারণ কি, বাবা মারা অনেক কষ্ট করিয়াই, ঠিক আছে, একটা সন্তানকে লালন পালন করে। বিশেষ করে ছেলেদের বলতেছি, তারা যদি এইসব প্রেমিক প্রেমিকাগো পাইয়া, ঠিক আছে, ভালোবাসা, তারপরে যদি আপনারা মনে করেন যে ওইসব বাবা মাকে ফালাই দেন, সেটা কিন্তু হবে না। আমরা কিন্তু লাভ ম্যারেজ করছি, কিন্তু আমার বউ যদি উল্টাপাল্লা কথা কবে, কিন্তু মায়েরা বম গেলাম, ঠিক আছে, কোনো কথা নাই, ঠিক আছে। তো যাই হোক, এটা বলে দিলাম আমি আপনাকে, হাসতেছে কীছে, মায়ের কিন্তু কম খাইনি জীবনে, যাই হোক কোনো সমস্যা নেই, বাবা মার উপর কথা বলে মায়ের খাবে, কোনো কথা নাই আর কি। তো এটা বলে দিলাম কারণ আমি এগুলো দেখতেছি, আসলে চারিদিকে দেখতেছি যার কারণে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি আসলে আজকে অনেক মনটা খারাপ ছিল, হ্যাঁ ছাদে উঠার পরে মনটা ভালো হয়েছে, যদিও আবার যখন বাসায় চলে যাবে মনটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, কিছু বলবা তুমি, বলে দেবো টাটা, বাই বাই।